আচার্য রঘুনাথ নীলাম্বর সিংহভট্ট কামভদ্র দত্ত শিবানন্দ আর অচ্যুতানন্দ অদ্বৈত আচার্য তনয় নীলাচলে রহে প্রভুর চরণ আশ্রয় নির্লম গঙ্গা দাস আর কৃষ্ণ দাস এসবের প্রভুর সঙ্গে নীলাচলে বাস অচ্যুতানন্দ কথা অদ্বৈত আচার্য শাখায় বর্ণনা করা হবে আর মহাপ্রভু বারাণসীতে তিনজন ভক্ত চন্দ্রশেখর বৈদ্য তপন মিশ্র রঘুনাথ ভট্টাচার্য মিশ্রের তনয় যিনি তপন মিশ্রের পুত্র হচ্ছে রঘুনাথ ভট্ট গোস্বামী শরৎ গোস্বামীর অন্যতম রঘুনাথ ভট্ট গোস্বামী রঘুনাথ ভট্টাচার্য মিশ্রের তনয় প্রভু যাবে কাশি আইলা দেখি বৃন্দাবন চন্দ্রশেখরে গিয়ে কইলা দুই মাস বাস তপন মিশ্রের ঘরে ভিক্ষা দুই মাস রঘুনাথ পাল্লে কইল প্রভু সেবন উচ্ছিষ্ট মার্জন আর পাদ সম্ভাষণ এই রঘুনাথ ভট্টাচার্য মহাপ্রভুর দুই মাস সেবা করেছেন তার উচ্ছিষ্ট গ্রহণ করেছিলেন পরবর্তীকালে রঘুনাথ ভট্টকে মহাপ্রভু আসতে বললেন তখন নীলাচলে চলে আসলেন এইভাবে দেখা যায় অনেক সব একই তো শাখাতে লাগে কোটি কোটি ডাল তার শিশু উপশিশু তার উপডাল একটা ডাল তার আবার উপডাল এইরকম কোটি কোটি সব ভক্তের বর্ণনা সব দেওয়া যায় না তাই এবারে বলছেন সংক্ষেপে কহিল মহাপ্রভুর ভক্তগণ সমগ্র বলিতে নারে সহস্র বদন সহস্র বদনেও তা বর্ণনা করে শেষ করা যায় না রূপ রঘুনাথ পদে যার আস চৈতন্য চৈতন্যিত পদে কৃষ্ণ দাস এ হচ্ছে দশম পরিচ্ছেদ আর একাদশ পরিচ্ছেদে নিত্যানন্দের শাখা বর্ণনা স্কন্দ শাখা বর্ণনা শ্রী নিত্যানন্দ দিকে স্কন্দ গুরুতর তাহাতে জন্মিল শাখা প্রশাখা বিস্তার নিত্যানন্দ হচ্ছে অ্যাকচুয়ালি মূল স্কন্দ দুইজন অদ্বৈত আচার্য আর নিত্যানন্দ প্রভু এখানে নিত্যানন্দ প্রভু কিছু শাখার বর্ণনা করছেন তার মেন শাখা হচ্ছে বীরভদ্র গোস্বামী রামদাস গদাধর দাস চৈতন্য গোসাই ভক্ত রহে তার পাশ নিত্যানন্দ আজ্ঞা দিলা তবে দৌড়ে যাইতে মহাপ্রভুর এই দুই দিলা তার সাথে রামদাস মানে অভিরাম গোপাল দাস আর গদাধর দাস এ হচ্ছে চৈতন্য মহাপ্রভুর অভিরামের কথা বলেছি আর গদাধর দাস যখন মহাপ্রভু পুরী থেকে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশ ক্রমে পুরী থেকে বাংলায় ফিরে যাচ্ছিলেন কয়েকজন ভক্ত নিত্যানন্দের সঙ্গী ছিলেন অভিরাম ঠাকুর অভিরাম গোপাল দাস গদাধর দাস পুরন্দর নিত্যানন্দ প্রভু সবাইকে স্বরূপ দিয়ে দিয়েছিলেন এই গদাধর দাস হয়েছিলেন গোপী একটা কাঁধে কি বলে বাঘ বাঘ নিয়ে দই নেবে গো এরকম বলতে লাগলেন পরবর্তীকালে নিত্যানন্দ প্রভু যখন পানিহাটিতে এসেছিলেন এই গদাধর দাসের শ্রীপাঠ আছে কলকাতার কাছে কি জায়গা সোদপুর পানিহাটি নয় আর একটা জায়গা আড়িয়াদহ হচ্ছে গদাধরের শ্রীপাঠ যেখানে নিত্যানন্দ প্রভু গিয়েছিলেন সেখানে দামকেলি লীলা গিয়েছিলেন গদাধর দাসের কাছে দামকেলি লীলা সেখানে ছিল আর নিত্যানন্দ প্রভু নাই গোপালকে বুকে নিয়ে নৃত্য করেছিলেন
এই গদাধর দাসের আরেকটা অদ্ভুত কাহিনী, একদিন ওই এলাকার এক কাজী ছিল, খুব দুর্ধর্ষ কাজী, মুসলমান কাজী। একদিন এই গদাধর দাস কাজীর বাড়িতে পৌঁছে গেছে, আর বলছে কাজী কাজী, কে আমার নাম ধরে ডাকে, কার এত সাহস? কাজী গিয়ে রয়েছে, দেখছে গদাধর দাস, যে তুমি গদাধর? বলছে হ্যাঁ আমি এসেছি। গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে হরিনাম দিলেন, আর সবাই হরিনাম পেয়ে উদ্ধার হয়ে গেল। তুমি হরিনাম না করে তুমি কোথায় যাবে? তুমি হরিনাম কর, তুমিও উদ্ধার হবে। বলছে না না, আজ করবো না, কাল হরিনাম করব। গদাধর বলে এই তো তুমি আজই বলে ফেললে, মুখ থেকে হরি বল বললে, তোমার তো আজই উদ্ধার হয়ে গেল, হরি বল। তাই বলে উনি চলে কাজীকে উদ্ধার করলেন। নিত্যানন্দের গণ যত সব্রজ সখা, শৃঙ্গ মিত্র কপবে শিরে শিখি পাখা। কমলাকর দিকপায়ন অলৌকিক রীত, অলৌকিক প্রেম তার ভুবনে রীতি। নিত্যানন্দের আর ছিলেন সূর্যদাস সরখেল ভাই, কৃষ্ণদাস নিত্যানন্দ দৃঢ় বিশ্বাস প্রেমের, গৌরীদাস পণ্ডিত যার প্রেম ভক্তি, প্রেম কৃষ্ণ প্রেম দিতে নিতে ধরে মহাশক্তি। গৌরীদাস পণ্ডিত নিত্যানন্দ শাখা, গৌরীদাস পণ্ডিত মহাপ্রভু এই নিত্যানন্দ প্রভু সূর্যদাস সরখেলের দুই কন্যা জাহ্নবা এবং বসুদাকে বিবাহ করেছিলেন। গৌরীদাস পণ্ডিতের গৃহে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসেছিলেন, আর বললেন যে আমরা দুইজন সন্ন্যাস গ্রহণ করেছি, উদ্ধারে আমরা যাব। গৌরীদাস পণ্ডিত হচ্ছে সুবল সখা, বললেন না না, কি করে আপনাকে আপনাদের ছাড়তে পারি, যাওয়া যাবে না। বলছে আরে আমরা দুইজন এসেছি তো জীবকে উদ্ধার করার জন্য, আর আমরা যদি এখানে বসে থাকি তা জীবের উদ্ধার কি করে হবে। তখন মহাপ্রভু বললেন আমরা আর আমাদের বিগ্রহ হচ্ছে অভিন্ন, তোমরা তুমি কি করো আমাদের দুইজনের বিগ্রহ নির্মাণ করো, আমরা বিগ্রহ রূপে থাকবো। তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে দেখে এই গৌরীদাস পণ্ডিত দুই বিগ্রহ গৌর নেতায় বিগ্রহ তৈরি করলেন, আর বললেন আমাদের চারজনকে, মহাপ্রভু বললেন আমাদের চারজনকে প্রসাদ দাও। চারজন প্রসাদ পেলেন, দুই বিগ্রহ আর গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। প্রসাদ পাওয়ার পরে বললেন এই তো দুইজন, দুই বিগ্রহ আর আমরা দুইজন অভিন্ন, দেখলে চারজনই প্রসাদ পেলাম, এই দুইজন থাকছে আমরা দুইজন চলে যাই। তাই বলে দুই বিগ্রহ এরকম হাত তুলে দাঁড়িয়ে আছে, আর দুই গৌর নিতাই হাঁটতে শুরু করেছে। যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে তখন গৌরীদাস পণ্ডিত দৌড়ে গেছে, বুঝলে না না, তুমি তো একটু আগে বললে তোমরা দুইজন আর ওই দুই বিগ্রহ এক, তাহলে বরঞ্চ তোমরা দুইজন থাকো, ওই দুইজন চলে যাক, ওই বিগ্রহ দুইজন চলে যাক। যখনই গৌরীদাস এই কথা বলেছেন যে দুইজন হেঁটে হেঁটে চলে যাচ্ছিল, সেই দুইজন হাত উঁচু করলেন আর বিগ্রহ হয়ে গেলেন, আর যে বিগ্রহ হাত উঁচু করা ছিল বিগ্রহ রূপে, ওই বিগ্রহ হাঁটতে শুরু করেছে। যখন ওই বিগ্রহ হেঁটে যাচ্ছে কথা বলছে যে তাহলে আমরা চলে যাই, আর গৌরীদাস দৌড়িয়ে তাদের সামনে দাঁড়িয়েছে, না 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 তোমরা দুজন থাকো, ওই যে দুজন দাঁড়িয়ে আছে ওনারা চলে যায়। আবার ওনারা দাঁড়িয়ে গেলেন, এই দাঁড়ানো বিগ্রহ আবার হাঁটতে শুরু করলেন, আবার গৌরীদাস প্রভু দৌড়ে আসলেন, না 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 তোমরা থাকো, ও চলে যাক। এরকম কিছুক্ষণ হওয়ার পরে তারপর বলছে আমি বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা বেঠিক, আপনার যা ইচ্ছা তাই করো। তখন দুই বিগ্রহ ছিল আর দুইজন চলে গেলেন।
সুভাষ স্বামী গুরু মহারাজ বলেন, কেউ যদি নিজের চোখে দেখতে চান যে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কেমন ছিলেন, তাহলে কালনায় গিয়ে এই গৌর নিতাইকে দেখা দরকার। অভিন্ন এখনো আছে কিন্তু ঝলক দর্শন, বৃন্দাবনে বঙ্গবিহারী যেমন ঝলক দর্শন, ওখানেও ঝলক দর্শন। কোনো ভক্ত যদি খুব মন দিয়ে প্রার্থনা করবে আরতি দিয়ে, তখন গৌর নিতাই হবে তার সঙ্গে চলে যাবে, আর সেই ভয় পেয়ে ভক্তরা দর্শন করে সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই পর্দা আটকে দেয়, আবার খুলে দেয়, কিন্তু যাতে অ্যাটেনশন ব্রেক হয়ে যায়। তাই গৌরীদাস পণ্ডিতের সেই গৌর নিতাই এখনো আছে। পরে দুঃখী কৃষ্ণদাস উড়িষ্যা থেকে, দুঃখী কৃষ্ণদাস এসেছিলেন গৌরীদাস সেবা করলেন, গৌরীদাসের সেবা করলেন, ওনার শিষ্য হলেন। একদিন গৌরীদাস শিষ্য বাড়িতে গিয়েছেন, আর এদিকে গৌর পূর্ণিমার সময় হয়ে গেছে, গৌর পূর্ণিমার সময় হয়ে গেছে, দেখে যে গুরুদেব এখনো ফিরছেন না, এটা চিন্তা করে এই দুঃখী কৃষ্ণদাস কি করলেন, উনি নিমন্ত্রণ পাঠিয়ে দিলেন সবাইকে, সবার কাছে, যে গুরুদেব এখন আসছে না আর গৌর পূর্ণিমা আগত প্রায়, হৃদয় চৈতন্য ওনার শিষ্য হচ্ছে দুঃখী কৃষ্ণদাস, হৃদয় চৈতন্য হচ্ছে ওনার নাম ছিল চৈতন্য দাস, হৃদয় চৈতন্য পরে নাম হয়েছে, যখন চৈতন্য দিয়ে তার হৃদয়ে প্রবেশ করলেন তখন তার নাম হয়েছে হৃদয় চৈতন্য। তা এই চৈতন্য দাস গৌরীদাসের শিষ্য, উনি যখন নিমন্ত্রণ দিয়ে দিয়েছেন আর গৌরীদাস পণ্ডিত এসে গেছেন, গৌরীদাস পণ্ডিত যখন এসেছে দেখছে আমার অর্ডার ছাড়াই শিষ্য নিমন্ত্রণ পাঠিয়েছে, তখন মনে আনন্দ হলো, বাইরে ক্রোধ প্রকাশ করে বলেন, হ্যাঁ আমি থাকতে আমার অর্ডার ছাড়া নিমন্ত্রণ, যাও এখানে উৎসব উৎসব করা যাবে না, চলে যাও আমার মন্দির ছেড়ে। তখন উনি কি করলেন, সব ভক্তদের নিমন্ত্রণ করা হয়ে গেছে, চৈতন্য দাস তিনি গঙ্গার পাড়ে সেখানে উৎসব শুরু করলেন, আর এমন উৎসব করলেন গৌর নিতাই গৌরীদাস পণ্ডিতের মন্দিরে ছিল, সেখান থেকে বের হয়ে ওই উৎসবে চলে গেলেন, যোগদান করলেন, সেখানে নাচতে লাগলেন। এদিকে গৌরীদাস দেখছেন মন্দিরে গৌর নিতাই নেই, গেল কোথায়, বুঝতে পেরেছে উৎসবে ওনায় যোগদান করতে গিয়েছে, তারপর লাঠি নিয়ে তাড়া করেছে, আর গৌরীদাস পণ্ডিতকে রাগান্বিত অবস্থায় আসতে দেখে গৌর নিতাই ভয় পেয়ে এক মূর্তিতে তিনি ঘুরে যে মন্দিরে প্রবেশ করলেন, আর একভাবে তিনি চৈতন্য দাসের হৃদয়ে প্রবেশ করলেন, তখন থেকে তার নাম হলো হৃদয় চৈতন্য, চৈতন্য যার হৃদয়ে প্রবেশ করেছে। এইভাবে গৌরীদাস পণ্ডিত সেবা করেছেন গৌর নিত্যানন্দের। জগদীশ পণ্ডিত হয় কৃষ্ণ প্রেম পাবন, কৃষ্ণ প্রেম অমৃত বর্ষে যেন বর্ষা ঘন, নিত্যানন্দের প্রিয় ভিত্ত ধনঞ্জয় পণ্ডিত, মহেশ পণ্ডিত, নবদ্বীপে পুরুষোত্তম পণ্ডিত, এসব হচ্ছে নিত্যানন্দের শাখা, বলরাম দাস, যদুনন্দন কবিরাজ, কৃষ্ণদাস বিজবর, কালাকৃষ্ণদাস বড় বৈষ্ণব প্রধান, সদাশিব কবিরাজ, পুরুষোত্তম দাস, সব নিত্যানন্দের শাখা, মহাভাগবত শ্রেষ্ঠ উদ্ধারণ দত্ত সর্ববাদে সেবে নিত্যানন্দের চরণ,
উদ্ধারণ দত্তকে নিত্যানন্দ প্রভু কৃপা করলেন, উদ্ধারণ দত্তের মাধ্যমে বণিককুলকে নিত্যানন্দ প্রভু কৃপা করলেন, এইভাবে নিত্যানন্দ প্রভুর অনেক সব শাখা পরপর বর্ণনা করা হয়েছে। নিত্যানন্দের বিশেষ শাখা হচ্ছে বৃন্দাবন দাস, যিনি হচ্ছে নারায়ণের নন্দন, যিনি চৈতন্য মঙ্গল যিনি লিখে রচনা করেছেন, এসব হচ্ছে নিত্যানন্দের শাখা। বলছে সবাই বলা যাবে না, কিছু বললাম আত্মপবিত্রতা করার জন্য, এইভাবে এই অধ্যায় বর্ণনা আছে। আর অদ্বৈত আচার্য শাখা নির্ণয় দ্বাদশ পরিচ্ছেদে বর্ণনা আছে, সেখানে অদ্বৈত আচার্য যে দ্বিতীয় স্কন্ধ, আর সেখান থেকে বিভিন্ন ডাল শাখা প্রশাখা বেরোয়েছে। প্রথমে তো এক মত আচার্যের গান, পাছে দুই মত হইল দৈবের কারণ। প্রথমে অদ্বৈত আচার্য প্রভুর অনুগামীরা একমত অনুসরণ করেছিলেন, কিন্তু পরে দৈবের প্রভাবে তাদের মধ্যে দুটি ভিন্ন মত দেখা দিল। কেহ তো আচার্য আজ্ঞায়, কেহ তো স্বতন্ত্র, সমাজ কল্পনা করে দৈব পরতন্ত্র। এখানে বলছেন আচার্যের মত যে সেই মত সার, তার আজ্ঞা লঙ্ঘি চলে সেই তো অসার। যেরকম ধান থেকে তার কি বলে তুষ আলাদা করতে গেলে বাতাস দিতে হয়, ঠিক সেরকম এরকম বাতাস ধান করাশি মাপে চেয়েছি পাতনা সহিতে পশ্চাতে পাতনা উড়েয়া সংস্কার করিতে। প্রথমে ধানের সঙ্গে শুষ্ক খড়কুটো বিস্তৃত থাকে, কিন্তু পরে হাওয়ার সাহায্যে এই খড়কুটা উড়িয়ে ধান থেকে তা আলাদা করা হয়। ভক্তি জগতে কেউ হয়তো প্রবেশ করতে পারে, কিন্তু যদি তার ইচ্ছাটা সৎ না থাকে তখন দেখা যায় সে আউট হয়ে যায়। এখানে কবিরাজ গোস্বামী মেন কয়েকজন শাখার কথা বলছেন, যেমন অচ্যুতানন্দ বড় শাখা আচার্য নন্দন, আজন্ম সেগুলো দেহ চৈতন্য চরণ। তার মত মেন শাখা হচ্ছে অদ্বৈত আচার্য, তার অচ্যুতানন্দ তার পুত্র চৈতন্য গোসাই গুরু কেশব ভারতী, এই পিতার বাক্য শুনে দুঃখ পাইল অতি। জগত গুরুকে তুমি করো ইচ্ছে উপদেশ, তোমার এই উপদেশে নষ্ট হইল দেশ। চৌদ্দ ভুবনের গুরু চৈতন্য গোসাই, তার গুরু এই কোন শাস্ত্রে নাই, পঞ্চম বর্ষের বালক হয়ে সিদ্ধান্তের সার, শুনিয়া পাইল আচার্য সন্তোষ অপার। চৈতন্য ভাগবতের সুন্দর বর্ণনা করা আছে, একদিন অদ্বৈত আচার্য আবিষ্ট হয়ে আছেন পুত্রের মুখ দেখে, হ্যাঁ অচ্যুতানন্দের মুখের দিকে তাকিয়ে আবিষ্ট হয়ে আছেন। সেই সময় মহাপ্রভু অদ্বৈত আচার্যের গৃহে প্রবেশ করেছেন। কেন আবিষ্ট হয়ে আছেন, ঘটনাটা হয়েছে এই, একজন সন্ন্যাসী এসেছেন অদ্বৈত আচার্যের বাড়িতে, জিজ্ঞাসা করছেন। অদ্বৈত আচার্য বলেন আসুন, আসন গ্রহণ করুন, কিছু প্রসাদ সেবা করুন। বলছে না, আগে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিতে হবে। বলছে আগে আপনি কিছু হাত মুখ ধুয়ে কিছু প্রসাদ সেবা করুন। বলছে না না, আগে আমার প্রশ্নের উত্তর। কি প্রশ্ন বলুন তাহলে, যে চৈতন্য মহাপ্রভুর গুরুদেবের নাম কি? তখন অদ্বৈত আচার্য মনে মনে ভাবলেন পারমার্থে তো ওনার কোন গুরু হয় না, কিন্তু জাগতিক দীক্ষাটা স্থাপন করার জন্য মহাপ্রভু কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন। তাই অদ্বৈত আচার্য বললেন যে মহাপ্রভুর গুরুদেবের নাম হচ্ছে কেশব ভারতী। যখনই এই কথা বললেন
অচ্যুতানন্দ দিগম্বর বেশ ধুলামাটি মাখা, হ্যাঁ উলঙ্গ দিগম্বর, দিগম্বর বেশ ধুলামাটি মাখা এই অবস্থায় খেলছিলেন, দৌড়াতে 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 দৌড়তে এসছে বাবা, তোমার মুখ থেকে এটা কি করে বের হলো? যে মহাপ্রভুর গুরুদেব কেশব ভারতী, তোমার মুখ থেকে এটা বের হয়েছে, এর থেকে বোঝা যাচ্ছে কলিযুগ প্রায় একদম লাস্ট পর্যায়ে এসে গেছে। না তোমার তোমার মুখ থেকে এই কথাটা কি করে বের হয়? চৈত্য ভুবনের গুরু চৈতন্য গোসাই তার গুরু, এই কোন শাস্ত্রে নাই, তার আবার গুরু কোথায়? তিনি তো চৈত্য ভুবনের সবার গুরু, আর তার আবার গুরু হতে পারে কি করে? বাবা তুমি কি করে বললে এই কথা? যখন অচ্যুতানন্দের মুখ থেকে শুনলেন অদ্বৈত আচার্য, ভাবলেন আমার ছেলে যজ্ঞপিতা, অন্যরা বলছেন আচার্যরা বলছেন যজ্ঞপিতা যজ্ঞ পুত্র, তা অদ্বৈত আচার্য যখন অচ্যুতানন্দের কাছ থেকে এই কথা শুনলেন একদম ঘরে কোলে তুলে নিলেন, আর মুখে চুমু খেতে লাগলেন, মাথায় চুমু খেতে লাগলেন, আর বললেন সত্যি বাবা আমার ভুল হয়েছে, তুমি ঠিক কথা বলেছ। এইভাবে যে 5 বছরের বালক এত সিদ্ধান্তে সার বলেছে এই শুনে আবিষ্ট হয়ে আছে। আর ঠিক সেই সময় চৈতন্য মহাপ্রভু তিনি কানার নাশশালা পর্যন্ত গিয়েছিলেন, সেখান থেকে পূর্ববঙ্গে যেটা নরোত্তম দাস ঠাকুরের রাজশাহী জেলায় খিতুড়ির যেখানে প্রেমতলী, সেখানে গেলেন, সেখানে পদ্মা নদীতে স্নান করে পদ্মা নদীর কাছে কৃষ্ণ প্রেম রেখে তিনি সোজা চলে এসেছেন শান্তিপুরে। এসেই দেখছেন অদ্বৈত আচার্য তার পুত্রকে কোলে নিয়ে আবিষ্ট হয়ে আছেন। এইভাবে তখন মহাপ্রভু সেখানে মহাপ্রভু কয়েকদিন থাকলেন, মাধবেন্দ্র পুরীপাদের তিরোভাব তিথি হলো, সেই তিথিতে মহা উৎসব হলো, নবদ্বীপ থেকে সচিমাতা আসলেন, উৎসবের সব দায়িত্ব তিনি গ্রহণ করলেন। এইভাবে বর্ণনা আছে চৈতন্য চরিতামৃতে, না চৈতন্য ভাগবতে বর্ণনা আছে অচ্যুতানন্দের কথা। আর এক পুত্র নাম হচ্ছে, এক পুত্র হচ্ছে অচ্যুতানন্দ, আর এক পুত্র হচ্ছে কৃষ্ণ মিশ্র, নাম তার আচার্য তনয় চৈতন্য গোসাই বৈশ্য যাহা হৃদয়। আর এক পুত্রের নাম হচ্ছে গোপাল, এই গোপালের এক অদ্ভুত লীলা হয়েছিল এই পুরীধাম, শ্রী গোপাল নামে আর আচার্যের সুত, তার চরিত্র শুন অত্যন্ত অদ্ভুত, গুণ্ডিচা মন্দিরে মহাপ্রভুর সম্মুখে কীর্তন নর্তন করে বড় প্রেম সুখে। ছোট্ট বালক মহাপ্রভুর সামনে নাচছে, নাচতে নাচতে বিভিন্ন রকম ভাব উদ্গম হচ্ছে, নানা ভবদ্গমনে অদ্ভুত বারতার, দুই গোসাই হরি বলে আনন্দিত মন, নাচিতে নাচিতে গোপাল হইল মূর্ছিত, ভূমিতে পড়িল রে নাহি তো সম্বিত। নাচতে নাচতে গোপাল কি করছে, ভূমিতে পড়ে গেছে, আর ভূমিতে পড়ে একদম চেতনা পুরো হারিয়ে গেছে, কোন সেন্স নেই। দুঃখিত হই আচার্য পুত্র কোলে লইয়া, রক্ষা করে নৃসিংহের মন্ত্র পড়িয়া, নানা মন্ত্র পড়েন আচার্য না হয়ে চেতন, আচার্যের দুঃখে বৈষ্ণব করেন ক্রন্দন। বালক গোপাল অচেতন হয়ে গেছে, কীর্তন করতে করতে কোলে তুলে নিয়েছে, বিভিন্ন শিষ্যদের মন্ত্র বলছে আর চেতন ফিরছে না। অদ্বৈত আচার্য কান্না করছেন, ওই কান্না দেখে সমস্ত বৈষ্ণবরাও কান্না করছেন অদ্বৈত আচার্যের দুঃখ দেখে। তখন মহাপ্রভু একটা কাজ করলেন, কি করলেন? তবে মহাপ্রভু তার হস্ত ধরি, উঠো গোপাল কইল বল হরি হরি। মহাপ্রভু তার বুকে হাত দিলেন আর বললেন গোপাল ওঠো ওঠো, সঙ্গে
সামনে গোপাল উঠে গেলেন। উঠিল গোপাল প্রভু স্পর্শ ধ্বনি শুনি আনন্দ হইয়া সবে বলে হরি হরি ধ্বনি। আচার্যের আর পুত্র শ্রী বলরাম আর পুত্র স্বরূপ সাকার জগদীশ নাম কমলাকান্ত বিশ্বাস নাম আচার্য কিঙ্কর আচার্য দেব সাহার গোচর কমলা কান্ত বিশ্বাস হচ্ছে আচার্যের সেবক ছিলেন। একদিনের ঘর কথা এই নীলাচলেতে এক পত্রিকা লিখিয়া প্রতাপ রুদ্রের পাশে পাশ দিল পাঠাইয়া। এই কমলাকান্ত বিশ্বাস একটা চিঠি লিখেছে রাজা প্রতাপ রুদ্রের কাছে যে অদ্বৈত আচার্য কে বলেছে তিনি ভগবান কিন্তু ওনার কিছু ঋণ হয়েছে তাই কিছু টাকা দরকার এভাবে লিখেছে মহাপ্রভু। সেই পত্রের কথা আচার্য নাহি জানে সেই পাকে কোন পাকে সেই পত্রী আইলা প্রভু স্থানে রাজা প্রতাপকে যে চিঠি পাঠিয়েছে অদ্বৈত আচার্যের সেবক কমলা কান্ত বিশ্বাস অদ্বৈত আচার্য জানে না কিন্তু সেই চিঠি রাজার কাছে গিয়েছে কোন কারণে রাজার কাছে কোন কারণে মহাপ্রভুর কাছে পৌঁছে গেছে সেই চিঠি। সেই পত্রিতে কি লেখা আছে সেই চিঠিতে? সেই পত্রিতে লেখা আছে এই তো লিখ ঈশ্বরত্বে আচার্যের করিয়া করেছে স্থাপন। সেই পত্রতে লেখা আছে যে অদ্বৈত আচার্য হচ্ছে ঈশ্বর কিন্তু তা দৈবে কিছু হইয়াছে ঋণ ঋণ শোধি বারে চাই টঙ্কা শত দিন যে কিন্তু তাতে উল্লেখ করা হয়েছে তিনি ঘটনা করবে অদ্বৈত আচার্যের 300 টাকা ঋণ হয়েছে। কমলাকান্ত বিশ্বাস কি করেছেন সেই 300 টাকা চেয়ে পাঠিয়েছে। পত্র পড়িয়া প্রভুর মনে হইল দুঃখ পাইলে হাসিয়া কিছু বলে চন্দ্র মুখ আচার্য যে স্থাপিয়াছে কইয়া ঈশ্বর ইতে দোষ নাই আচার্য দৈব তো ঈশ্বর ঈশ্বরের দৈব করি করিয়াছে ভিক্ষা অতএব দণ্ড করি করাইব শিক্ষা। ঈশ্বরকে কিন্তু সে ভগবানের অবতারকে দরিদ্রগ্রস্ত ভিক্ষুক পরিণত করেছে। কিছু লোকেরা বলে না দরিদ্র নারায়ণ নারায়ণ দরিদ্র হয়ে গেছে যে আমার ভিখারী নারায়ণ হে আমার খোড়া নারায়ণ হে আমার কানা নারায়ণ তাদের কাছে এরকম ভাব। তা নারায়ণ কোনোদিন খোড়া হয় না নারায়ণ কোনোদিন কানা হয় না নারায়ণ কোনোদিন দরিদ্র হয় না দরিদ্র আমরা হই আমাদের কর্ম অনুসার। তাই আমি তাকে দণ্ড দিয়ে তার ভুল সংশোধন করবো। সেই জন্য কি দণ্ড দিলে দরিদ্রের আজ্ঞা দিল ইহাদি হইতে বাউলিয়া বিশ্বাসে তা না দিবে আসিতে। এই বাউলিয়া কমলাকান্ত সে যেন আমার কাছে না আসে দণ্ড শুনি বিশ্বাস হইল পরম দুঃখিত শুনিয়া প্রভুর দণ্ড আচার্য হর্ষিত। অদ্বৈত আচার্য খুশি হলেন কমলাকান্ত দুঃখিত হলেন। অদ্বৈত আচার্য কমলাকান্ত বিশ্বাসকে বলছেন বিশ্বাসে কহে তুমি বড় ভাগ্যবান তোমারই করিল দণ্ড প্রভু ভগবান তুমি ভগবান যে তোমাকে স্বয়ং ভগবান তোমাকে দণ্ড দিয়েছে। হরে কৃষ্ণ কে দণ্ড দিয়েছে কাকে দিয়েছে? হ্যাঁ কমলাকান্ত বিশ্বাসকে। কারণ নিজের একটা উদাহরণ দিচ্ছেন কে উদাহরণ দিচ্ছেন অদ্বৈত আচার্য কমলাকান্তকে বলছে তুমি ভাগ্যবান তোমাকে স্বয়ং মহাপ্রভু দণ্ড দিয়েছে বলছে যেমন আমার কথা বলি
আমিও একদিন দণ্ড পাওয়ার ইচ্ছায়, সেবক হিসেবে গণ্য হওয়ার ইচ্ছায় আমি মায়াবাদ প্রচার করতে শুরু করেছিলাম, আর মহাপ্রভু এসে আমাকে খুব করে দিয়েছিলেন। পূর্বে মহাপ্রভু মনে করেন সম্মান, দুঃখ পাই মনে আমি কইল অনুমান, মুক্তি চেষ্ট করি কইল বশিষ্ঠ ব্যাখ্যান, ক্রুদ্ধ হইয়া প্রভু মনে কইল অপমান। মহাপ্রভু আসলেন, শুনলেন যখন মায়াবাদ বলছে, দৌড়াতে দৌড়াতে এসে অদ্বৈত আচার্য চূড়ার মুঠি ধরে ঘর থেকে বের করে দুই চার চাপড় দিয়ে দিয়েছে। দণ্ড পাইয়া হইল মোর পরম আনন্দ, যে দণ্ড পাইল ভাগ্যবান শ্রী মুকুন্দ, যে দণ্ড পাইল শ্রী শচী ভাগ্যবতী, সে দণ্ড প্রসাদে অন্য লোক পাবে কতি। এই মুকুন্দ একদিন দণ্ড পেয়েছে, সবাইকে দর্শন দিচ্ছেন মুকুন্দ। শিবাস ঠাকুর জিজ্ঞাসা করে, প্রভু মুকুন্দ বাইরে আছে, ওকে দর্শন দেবে? না, মুকুন্দকে দর্শন দেবে না, ওটা ঘর ঝাঁটিয়া ও যেখানে যাবে, যেখানে যখন যেখানে যায় সেই দলে মিশে যায়। সহযোগীদের সঙ্গে গেলে বলে এটাই ঠিক, আর এক দলে গেলে বলে এটাই ঠিক, আবার ভক্তি দলে আসলে বলে এটাও ঠিক, বলে ওই ঘর ঝাঁটিয়া ওকে ঢুকতে দেবে, ও আমি দর্শন দেব না। তখন শুনে মুকুন্দ কান্না করছে বাইরে, শুনে জিজ্ঞাসা করছে, প্রভুকে জিজ্ঞাসা করো আমি কি কোনদিন দর্শন পাব, কতদিন পরে দর্শন পাব, কি দণ্ড থেকে কবে উদ্ধার পাব। তখন মহাপ্রভু উত্তর দিচ্ছে, 1 কোটি জন্ম পরে সে আমার দর্শন পাবে, আর তার আগে পাবে না। যখনই মুকুন্দ শুনেছে মহাপ্রভু বলেছে 1 কোটি জন্ম পরে দর্শন হবে, তখন মহাপ্রভু মুকুন্দ নাচতে শুরু করেছে, আহ দর্শন তো পাবো, আজ নয় কিন্তু কোনদিন না কোনদিন তো পাবোই পাবো। সেই আনন্দে যখন আনন্দ করছে, মহাপ্রভু বলছে ওর 1 কোটি জন্ম শেষ হয়ে গেছে, ওকে ডাকো। মহাপ্রভু তখনই তাকে দর্শন দিল। তা বলছে মুকুন্দ দণ্ড পেয়েছিল, শচী মাতা দণ্ড পেয়েছিল, কেন? অদ্বৈত আচার্যের শচী মাতা দণ্ড লাভের কথা বর্ণনা করেছে, তিনি শচী মাতা কি করেছিলেন, অদ্বৈত আচার্যের চরণে অপরাধ করেছিলেন। ভক্তরা বলছে, প্রভু সবাই প্রেম পাচ্ছে, শচী মাতা কেন প্রেম পাচ্ছে না, ওনার কেন প্রেম হচ্ছে না? বলছে অদ্বৈত আচার্যের চরণে অপরাধ। প্রভু মায়ের আবার কি অপরাধ? বলছে যখন আমার বড় দাদা বিশ্বরূপ সন্ন্যাস নিল, তখন শচী মাতা বলেছিলেন যে এই অদ্বৈত আচার্য তার সবাই যে যে আমার পুত্র আর সন্ন্যাস হয়ে গেল, সে অদ্বৈত না দ্বৈত, হ্যাঁ তার এই বিচারিত যে আমার ছেলেকে বৈরাগী করে পাঠিয়ে দিল, এরকম যখন সমালোচনা এরকম কথা বলেছে, সেই হিসাবে ওনার অপরাধ হয়ে গেছে। মহাপ্রভু কে বললেন তাহলে কি করে? বলছে যদি অদ্বৈত আচার্যের চরণ ধুলি শচী মাতা গ্রহণ করলে তাহলে তার অপরাধ চলে যাবে। এই কথা যখন অদ্বৈত আচার্য শুনেছে, কারে শচী মাতা আমার চরণে তার অপরাধে হতে পারে না, শচী মাতার গুণগান করছেন, তিনি সাক্ষাৎ মা স্বয়ং ভগবান যার বলে আবির্ভূত হয়েছে, তিনি কি এইসব অপরাধের অধিকারী হতে পারে, তিনি কত মহান, সব গুণগান করছে, গুণগান করতে করতে শচী মাতার গুণগান করতে করতে তিনি মূর্ছিত হয়ে পড়েছে। যখন মূর্ছা হয়েছে সব ভক্তরা বলছে, যাও 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 শচী মাতা যান, এই আপনার সুযোগ, অদ্বৈত আচার্য চরণ ধুলি নেন, এখন কিছু বলবে না। আসলে অদ্বৈত শচী মাতা যখন চরণ ধুলি নিতে চেয়েছিলেন, তখনই চরণ ধুলি তো দিলেন না, তার গুণগান করছিলেন, গুণগান করতে করতে তিনি যখন অচেতন হয়ে গেলেন, সব ভক্তরা বললেন যাও চরণ ধুলি
তখন যে উনি চরণ ধরে নিলেন আর ওনার অপরাধ ক্ষমা হয়ে গেল। হরি বল। এত কইয়া চাইতে তারে কইয়া আশা সানন্দিত হইয়া এই রোমা প্রভুর পাশ প্রভুকে কহেন তোমার না বুঝিয়ে লীলা আমার হইতে প্রসাদ পাত্র করিলা কমলা আমারেও কবু যেই না হয় প্রসাদ তোমার চরণে আমি কি কইন অপরাধ। এত শুনে মহাপ্রভু হাসিতে লাগিলা বলাইয়া কমলা কান্তে প্রসন্ন হইলা। আচার্য কইয়াকে কেনে দিলে দর্শন দুই প্রকারেতে করে পড়ে বিলম্ব শুনিয়া প্রভুর মন প্রসন্ন হইল দোয়ার অন্তর্গতা তুই যে জানিল প্রভু কয়ে বাউলিয়া হইছে কাহে ধর আচার্যের লজ্জা ধর্ম হানি সে আচার কখন রাজা ধন গ্রহণ করবে প্রতিগ্রহ কখন না করিবে রাজ ধন বিষয়ের অন্ন খাইবে দুষ্ট হয় মন বিষয়ের অন্ন খেলে দুষ্ট হয় মন দুষ্ট হইলে নয় কৃষ্ণের স্মরণ কৃষ্ণ স্মৃতি বিনা ব্যর্থ নিষ্ফল জীবন। এরকম যখন মহাপুর শিক্ষা দিলেন তখন আচার্য অমিতাচার্য খুশি হলেন কৃষ্ণনাথ কবিরাজ গোস্বামী বলছেন আমার গ্রন্থ অনেক বেড়ে যাবে বলে আমি বেশি বিস্তারিত লিখছি না। এরপরে যদুনন্দন আচার্য বাসুদেব দত্ত ভাগবত আচার্য বিষ্ণুদাসাচার্য চক্রপাণি আচার্য অনন্ত আচার্য নন্দিনী কামদেব চৈতন্য দাস দুর্লভ বিশ্বাস আর ভগবানী দাস জগন্নাথ করার কর ভগবান ভগবনাথ হৃদয়ান্ত সেনার দাস ভোলানা এইভাবে বর্ণনা করছেন সপরপর অনেক ভক্তের নাম শুধু বলেই যাচ্ছেন কবিরাজ গোস্বামী। সব ভক্তদের লিস্ট দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন। পরে এই তিন স্কন্ধে কইল শাখার বর্ণ যা সবার স্মরণে ভব বন্ধ বিমোচন যা স্মরণে পাই চৈতন্য চরণ যা সবার স্মরণে হয় বাঞ্ছিত পূরণ। এই যে তিনটে শাখা মহাপ্রভু শাখা নিত্যানন্দ শাখা অদ্বৈত শাখা তাদের স্মরণে বাঞ্ছিত পূরণ হয় ভব বন্ধন নাশ হয় শ্রীরূপ রঘুনাথ পদে যারা আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। এভাবে আমরা দ্বাদশ পরিচ্ছেদ পার করে আমরা আগামীকাল চৈতন্য মহাপ্রভুর জন্মলীলা আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম।